অষ্টম শ্রেণীর ছাত্রর অসাধারণ প্রতিভা সাজি উলিয়ালে চন্দ্রযান তিনির আর্হি। এই দৃশ্য সমূহলৈ মন কর। হাইলাক্স চন্দ্রযান তিনির দরে এখন চন্দ্রযানের আর্হি নির্মাণ করে উলিয়াইছে এজন অষ্টমান শ্রেণীর ছাত্রই। ছাত্রজন ডিমর অনন্ত দাস আর রুক্মিণী দাসর পুত্র প্রণব দাস। সরগুয়া মধ্য ইংরাজী বিদ্যালয়ত অধ্যয়নরত প্রণবে ডাঠ কাগজের বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে সাজি উলিয়াইছে এই চন্দ্রযান তিনির আর্হি। এবার ভালদরে চাও, চন্দ্রযান তিনিখন প্রকৃত চন্দ্রযানের দরে কিছু উপরলৈ উড়ি যাওয়া যেন লাগে। ছাত্রজনের এই প্রতিভা দেখি আনন্দিত সকলো। আমার যোনদিনা বিদ্যালয়ত চন্দ্রযান তিনি উৎক্ষেপণ হয়েছিল সেদিনা আমার বিদ্যালয়ত চন্দ্রযান তিনি উৎক্ষেপণের দৃশ্য দেখাইছিল, তেতিয়া মোৰ মনলৈ চন্দ্রযান বনোৱাৰ মানে উৎসাহ আহিছিল। তাৰপিছত এতিয়া বিদ্যালয় কোনদিনাখন বনালা তুমি? মোৰ বনোৱা দিন হ'ল মানে উৎক্ষেপণ হোৱা খুব দুসপ্তাহমানৰ পিছতে বনাইছোঁ। বিদ্যালয় বিজ্ঞান দিৱসত হোৱা নাই, হ'বহে। তুমি এইটো দেখুৱাবলৈ বনাইছোঁ। তোমাৰ লগৰ সহপাঠী বা শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে কি কৰে ক্ষেত্ৰত? ভাল পাইছে বনোৱাৰ কাৰণে আৰু বনাবলৈ কৈছে। আৰু আৰু কি কি বনোৱা তুমি? পেপা, ঘৰ, কাগজৰ ঘৰ, চৰাই, তাৰপিছত ঘটি, বাঁহৰ মানে বক্স, এনেকৈ বনাই থাকোঁ। প্লাষ্টিকৰ পাইপত তুমি ব্লুটুথৰ স্পীকাৰো বনাইছোঁ। ডিমৰ পৰা ৰূপজ্যোতি সন্দিকৈ, অসম লাইভ 24। অষ্টম শ্ৰেণীৰ ছাত্ৰৰ অসাধাৰণ প্ৰতিভা সাজি উলিয়ালে চন্দ্রযান তিনির আর্হি। এই দৃশ্য সমূহলৈ মন কর। হাইলাক্স চন্দ্রযান তিনির দরে এখন চন্দ্রযানের আর্হি নির্মাণ করে উলিয়াইছে এজন অষ্টমান শ্রেণীর ছাত্রই। ছাত্রজন ডিমর অনন্ত দাস আর রুক্মিণী দাসর পুত্র প্রণব দাস। সরগুয়া মধ্য ইংরাজী বিদ্যালয়ত অধ্যয়নরত প্রণবে ডাঠ কাগজের বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে সাজি উলিয়াইছে এই চন্দ্রযান তিনির আর্হি। এবার ভালদরে চাও, চন্দ্রযান তিনিখন প্রকৃত চন্দ্রযানের দরে কিছু উপরলৈ উড়ি যাওয়া যেন লাগে। ছাত্রজনের এই প্রতিভা দেখি আনন্দিত সকলো। আমার যোনদিনা বিদ্যালয়ত চন্দ্রযান তিনি উৎক্ষেপণ হয়েছিল সেদিনা আমার বিদ্যালয়ত চন্দ্রযান তিনি উৎক্ষেপণের দৃশ্য দেখাইছিল, তেতিয়া মোর মনলৈ চন্দ্রযান বনোৱাৰ মানে উৎসাহ আহিছিল। তারপর এতিয়া বিদ্যালয় কোনদিনাখন বনালা তুমি? মোক বনোৱা দিন হ'ল মানে উৎক্ষেপণ হোৱা খুব দুসপ্তাহমানৰ পিছতে বনাইছোঁ। বিদ্যালয় বিজ্ঞান দিৱসত হোৱা নাই, হ'বহে। তুমি এইটো দেখুৱাবলৈ বনাইছোঁ। তোমাৰ লগৰ সহপাঠী বা শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে কি কৰে ক্ষেত্ৰত? ভাল পাইছে বনোৱাৰ কাৰণে আৰু বনাবলৈ কৈছে। আৰু আৰু কি কি বনোৱা তুমি? পেপা, ঘৰ, কাগজৰ ঘৰ, চৰাই, তাৰপিছত ঘটি, বাঁহৰ মানে বক্স, এনেকৈ বনাই থাকোঁ। প্লাষ্টিকৰ পাইপত তুমি ব্লুটুথৰ স্পীকাৰো বনাইছোঁ। ডিমৰ পৰা ৰূপজ্যোতি সন্দিকৈ, অসম লাইভ 24।